নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব নিরামিষ লাবড়া তরকারি বা পাঁচমিশালি সবজির রেসিপি। এই রান্নাটা করার জন্য কিন্তু আমাদের বেশ কয়েক ধরনের সবজি লাগবে। তো সবজিগুলোকে আগে থেকেই আমি কেটে রেখেছি। সবজির মধ্যে এখানে আমি নিয়েছি পটল, মূলো, পেঁপে, আলু, গাজর, একটুখানি বেগুন, বেগুনটাকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি একটুখানি মিষ্টি কুমড়ো আর ঝিঙে। সব সবজিকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন 200 গ্রাম মতন বরবটি এরকমভাবে লম্বা লম্বা করে টুকরো করে কেটে রাখা আছে। আপনারা চাইলে এখানে কাটোয়া ডাটা বা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিতে পারেন। শুধুমাত্র তেঁতো সবজি বাদে, মানে করলা বা উচ্ছে এই ধরনের তেঁতো সবজি বাদে যে কোনো সবজি এখানে দেওয়া যায়। তো এবার রান্নায় চলে এসেছি। রান্নাটা করার জন্য কড়াই বসিয়ে কড়াইতে 2 চামচ তেল গরম করে নিয়ে প্রথমে বেগুনটাকে একটুখানি আলাদা করে ভেজে আমি তুলে রাখবো। বেগুন যদি সব সবজির সাথে একসাথে রান্না করা হয় না, তাহলে কিন্তু বেগুন একদম ঘাটা ঘাটা হয়ে যায়, সবজিটা ভালো হয় না। সেজন্য বেগুনটাকে প্রথমে একটুখানি আলাদা করে আমি ভেজে নিচ্ছি। বেগুন ভাজার সময় কিন্তু নুন বা হলুদ কোনো কিছুই দেওয়ার দরকার নেই, জাস্ট হাই ফ্লেমে 2-3 মিনিট একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তুলে রাখতে হবে। তো বেগুন ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে আরও 1 চামচ তেল দিয়ে এখানে ফোড়ন দিচ্ছি। 2 তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর 1 চামচ পাঁচফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ভাজার খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। এবার এক এক করে সবজি দিয়ে দেবো। তো প্রথমে আলু দিয়ে দিলাম, কারণ আলু কিন্তু ভাজা হতে সময় একটু বেশি লাগে। তো প্রথমে আলুটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি গাজর আর পটল। সব সবজি যদি আলাদা আলাদা করে ভেজে রান্না করা হয়, তাহলে কিন্তু তেলের পরিমাণ অনেক বেশি লাগে। তো এখানে আমি সব সবজি আলাদা করে ভেজে রান্না করব না, এইরকমভাবে একটা একটা করে সবজি দেব আর ভেজে নেব। তো আলুর সাথে গাজর আর পটলটাকেও কিন্তু একদম হাই আছে, 3 থেকে 4 মিনিটের জন্য আমি ভেজে নিয়েছি। এবার এখানে বাদবাকি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি, মানে মূলো, পেঁপে আর মিষ্টি কুমড়োটা এবার দিয়ে দিলাম। সব সবজিকে একদম হাই আছে, আরও 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এইভাবে করলেও কিন্তু সবজিগুলো খুব ভালো করে ভাজা যায়। শুধু সবজি ভাজার সময় নুন বা হলুদ কোনো কিছু দেবেন না, জাস্ট গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে এরকমভাবে নাড়াচাড়া করতে করতে সবজিগুলোকে ভেজে নেবেন। তো সব সবজিগুলোকে ভেজে নিয়েছি। এইবার এখানে বরবটি আর ঝিঙেটাকে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। সব কিছুকে আরও একবার হাই আছে, 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। সবজিগুলোকে এরকমভাবে ভেজে নিলে রান্নার টেস্টও কিন্তু খুব ভালো হয় আর কাঁচা গন্ধটাও চলে যায়। আর এরকমভাবে ভাজলে তেলের পরিমাণটাও কিন্তু অনেকটাই কম লাগে। তো সব সবজি দেখুন খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, বেশ লাল লাল হয়ে গেছে সবজিগুলো ভাজতে ভাজতে। ঠিক এইরকমভাবে সবজিগুলোকে ভেজে নিতে হবে। সবজি ভাজার সময় যদি নুন দেওয়া হয়, তাহলে কিন্তু সবজিটা এরকম করে ভাজা যাবে না। সবজিটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে নুন দিতে হবে। তো এবার আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম 1/2 চামচ করে হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্যে, আর দিচ্ছি এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো আর আদা বাটা। সবজিগুলোকে নুন হলুদ ছাড়াই কিন্তু প্রথমে একদম হাই আঁচে ভেজে নেবেন, তারপরে বাদবাকি সব মশলাগুলো অ্যাড করবেন। একটুখানি জল দিয়ে সব মশলাকে সবজির সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। সবজিটাকে খুব ভালো করে ভাজতে হবে, ভাজতে ভাজতে যাতে করে সবজিটা মোটামুটি 20-30% মতন সেদ্ধ হয়ে যায়, সেরকমভাবেই কিন্তু সবজিটাকে একদম হাই আঁচে ভেজে নিয়ে তারপরে মশলাগুলোকে দিয়ে মশলার সাথেও সবজিটাকে আরও 4 থেকে 5 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করেছি। 10 মিনিট পরে ফিরে এসেছি। সবজিগুলো দেখুন প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তবে এখনও কিন্তু সেদ্ধ হয়নি পুরোপুরি, তবে মোটামুটি 80% সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই, সবজির জলেই সবজিগুলো খুবই ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি চিনি, 2 চামচ মতন চিনি দিচ্ছি। এই রান্নাটা একটুখানি মিষ্টি মিষ্টি হবে, তো চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখা অবস্থাতে এটাকে আমি আরও একবার ঢেকে দেবো 10-12 মিনিটের জন্যে। সবজিটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে একদম কম আছে এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু সবজির জলে সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো মোটামুটি 12-15 মিনিট একদম কম আছে রান্না করার পরে ফিরে এসেছি। দেখুন এই পর্যায়ে কিন্তু সবজিটা বেশ মাখমাখো হয়ে গেছে আর খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা অলমোস্ট শেষের দিকে নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
সবজিগুলো দেখুন প্রত্যেকটা কিন্তু গোটা গোটা হয়ে আছে, অথচ খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইরকমভাবে রান্নাটা করলে একদম ভোগের লাবড়া যেরকম হয় সেরকমই হবে। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে।